আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবসময় কিন্তু আপনাদের মাঝে ফার্নিচার রিভিউ নিয়ে আসি। আজকে নিয়ে হাজির হয়েছি একটি মসজিদের মেম্বার। আসলে এই যে মসজিদের মেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা মসজিদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মসজিদের মেম্বারগুলো। আমাদের প্রতিটা মসজিদে এই মেম্বারগুলো প্রয়োজন। অনেক জায়গায় আছে সিম্পল ডিজাইনের উপরে মেম্বার ইউজ করেন, অনেকে আবার এরকম রাজকীয় প্রেসিডেন্সিয়াল ডিজাইনগুলো ইউজ করতে চান। আপনারা যেরকম বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওরকমভাবে কাজগুলো করে দিব। এই মেম্বারটা আমাদেরকে অর্ডার করেছেন কেরানীগঞ্জ থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার, যিনি আমাদেরকে ইতিপূর্বে আরও দুই তিনটা মেম্বার অর্ডার করেছিলেন। আমরা ফাইনালি এটাও কমপ্লিট করে ফেলেছি, ওনাকে ডেলিভারি দিয়ে দিব। এই মেম্বারটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাই। এই মেম্বারটা কত কত সাইজ নিয়ে করেছি, কত টাকা দাম, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। যারা মসজিদের মেম্বারগুলো কেনাকাটা করতে চান তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এটা কীরকম ডিজাইনের উপরে কত কত সাইজ নিয়ে করা হয়েছে। প্রথমত এটা ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সুন্দর একটি ডিজাইনের উপরে কিন্তু এই ডিজাইনটা দেওয়া হয়েছে। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু হাতের কারুকাজ ফুটানো হয়েছে, এই ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে করা। তারপরে কিন্তু গোল্ডেনের কম্বিনেশনে লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে, আয়নার মতো চকচকে এই কালারগুলো দেখা যাচ্ছে। দেখেন এটার কিন্তু দুই সাইডে ডিজাইন আছে, দুইটা সাইড যে আছে আমাদের দুইটা সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুইটা সাইডে কিন্তু ভরপুর ডিজাইন করা। মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করে থাকেন। এটার যে সাইজটা নেওয়া হয়েছে ওই সাইড থেকে আমাদের এই সাইজের মাপটা নেওয়া হয়েছে 32 ইঞ্চি। অনেকে আছেন 36 ইঞ্চি নিতে চান, অনেকে যদি আরও বড় নিতে চান, আরও ছোট নিতে চান, আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ ঠিক ওইভাবে কাজগুলো করব। এখানে যে আমাদের হাতাগুলো আছে এগুলো কিন্তু 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাট নিয়ে এই যে হাতাটা বের করা হয়েছে। তারপরে নিচের খুঁটিটা 3-3 থেকে নেওয়া হয়েছে। এখানে যে পায়াটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 4-4 পায়া নিয়ে এই যে টোন ডিজাইনটা করে এখানে ফোটানো হয়েছে। এখানে যে নিচ থেকে এই পর্যন্ত আমাদের মাপটা গিয়েছে 6 ফিট, আর এটার যে মাঝখানের মাপটা আছে একদম নিচ থেকে মাঝখানের মাপটা কিন্তু 81 ইঞ্চি, মানে 7 ফিট ধরা চলে, 3 ইঞ্চি কম 7 ফিট। এখানে ঘাড়ের কাটটা নেওয়া হয়েছে 2 ইঞ্চি থিকনেসের কাট নিয়ে এই যে ঘাড়ের ডিজাইনটা করা হয়েছে। এখানে যে টপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 ইঞ্চি কাঠের টপ ইউজ করা হয়, আর এই যে সাইডের যে ডিজাইনগুলো 1.5 ইঞ্চি কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা। এখানে আবার দুইটা এরকম টোন ইউজ করা হয়েছে। অনেকে আছেন 3টা সিঁড়িতেই হাতল নিতে চান, আপনারা বলবেন আপনাদের ইচ্ছা মতোই আমরা কাজগুলো করে দেব। এটাতে উনি এইভাবে করে নিয়েছেন, আপনারা যেভাবে বলবেন ওইভাবে কাজগুলো করব আমরা ইনশাল্লাহ। এখানে আমরা 9 ইঞ্চি করে এক একটা থাক ইউজ করেছি, অনেকের হয়তো কম ছোট বড় উঁচ নিচু লাগতে পারে, আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক ওইভাবে কাজগুলো করার জন্য। এই মসজিদের মেম্বারটা আপনারা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। এই মসজিদের মেম্বারের প্রাইসটা আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে 80,000 টাকা, হ্যান্ড পলিশে 70,000 টাকায় এই রাজকীয় মসজিদের মেম্বারটা আপনারা নিতে পারবেন। আমাদের কাছে সর্বনিম্ন 40-50 হাজার টাকায়ও কিন্তু মসজিদের মেম্বারগুলো পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, দেন আপনাদেরকে আমি পিকচার পাঠিয়ে দিব। তারপরে আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমাদের থেকে কেনাকাটা করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি। স্ক্রিনের উপরে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন। অনলাইনের মাধ্যমে অনেকে প্রবাস থেকে অর্ডার করতে চান, তারা কিন্তু প্রবাস থেকে অর্ডার করতে পারেন। আর যারা চাচ্ছেন সরাসরি আসবেন, কোনো প্রতিনিধি পাঠিয়ে দিবেন কারখানায়, আপনাদেরকে বলবো স্বাগতম, আসতে পারেন সরাসরি সরজমিনে সামি ফার্নিচারে, এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন। আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া সাহাবাদ, ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটা সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই আমাদের কারখানাটা অবস্থিত। ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে। এই জন্য আমরা যে না ফেরার দেশে চলে যাব, যাওয়ার আগে আমরা অবশ্যই ভালো কাজগুলো করার চেষ্টা করব, সদকায় জারিয়া করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।